সরি লেট হয়ে গেল না ব্যাপার না আমার জীবনে অনেক কিছু লেট হয়ে গেছে কি হচ্ছে তোমার মুড অফ কেন এত কিছু হয় না তোমারটা সিরিয়াস কথা বলবো কি সিরিয়াস কথা আমি আবার স্কুলে ভর্তি হব কি স্কুলে ভর্তি হবে কেন কারণ কি মানে স্কুলে ভর্তি হব পড়ালেখা করার দরকার আছে আমি বিশাল ভুল করছি না তো আব্বা কি কাণ্ড করলো জানো তুমি কি করেছো ঠিক আছে আর এটা তো কথা দেখাবো আইন আইন জি আব্বা এবছর হিসাবে তালিকাটা নিয়ে আসো বলো এবছরে আমাদের অবস্থা কি এবছর আব্বা আমাদের লাভ 4,65,325 টাকা আব্বা দেখি আচ্ছা তুমি কোন ক্লাস পর্যন্ত যদি পড়ছিলা কেন আব্বা আমি তো ক্লাস 8 তো পাস করেছিলাম 9 এ ওটা স্কুলে ভর্তি হয় নাই লেগার যায়নি এই যে তোমার নাকাল অবস্থা হ্যাঁ তুমি একটা গাধা হইছো গাধা আর তোমার লোক সামনে তুমি ওলসো লাভ হইছে হ্যাঁ লাভ হইছে তোমার দিয়ে ব্যবসা ট্যাবসা হবে না আমারও বয়স হইছে এসব সখী ঝামেলা ভাল লাগে না আজ থেকে দোকান বন্ধ তুমি দোকানে কাছে দাঁড়িয়ে যাবে না ছাগল দিয়ে তোর হাল চাষ হয় না আচ্ছা ঠিক আছে বাবা না হয় আগের মাথায় বলেছে তাতে সমস্যা কি তুমি হাসতেছো কেন এটা হাসির ঘটনা না আচ্ছা হাসবো না কিন্তু তুমি একবার ভাবো যখন আমি ইউনিভার্সিটিতে যাব আর তুমি বাচ্চাদের মতো কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাবে তখন কেমন দেখাবে লোকে কি বলবে মানুষ কি করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না আমার পড়াশোনা করা দরকার টাইম করব এতে তোমার যদি প্রেস্টিজ চলে যায় আমার কিছু করার নাই এখন তুমি চিন্তা করো আমি পড়াশোনা করব তুমি কি সিরিয়াসলি বলছো শোনো তুমি ছেলে হিসেবে 99% ওকে শুধু আন্ডার ম্যাট্রিক বাট এটাতে আমার কোনো প্রবলেম নেই আগের যুগে হতো না মেয়েরা এসএসসি পাস করতো তারপরে ছেলেরা অনেক বেশি শিক্ষিত হতো বা মেয়েরা 5 পাস হতো ছেলেরা আরও এডুকেটেড হতো বিয়ে হতো এটা কোনো ব্যাপার না এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে শিক্ষিত মেয়ে 8 পাস ছেলের বিয়ে করবে তাই না না এটা তো হইবো না পড়াশোনায় আমার চেয়ে বেশি তো লম্বা আমার তো বড় নিজেরা তো টাইনে আর লম্বা করতে পারবো না পড়ালেখাটা তো লম্বা করতে পারবো আমি ট্রাই করলে ওইটা আমি করবো আমি স্কুলে ভর্তি হবো সত্যি সত্যি স্কুলে ভর্তি হবে হ্যাঁ তোমার ভালো না লাগলে আমার কিছু করার নাই আচ্ছা ঠিক আছে আমার কোনো আপত্তি নাই তুমি স্কুলে ভর্তি হও তাই এখন তো একটু হাসো কি হাসো হাসির কি আছে এসএসসি পাশের আগে কোনো হাসি নেই কি বলো ম্যাডাম আমি একটু ভর্তির ব্যাপারে আলোচনা করতে চাই আচ্ছা কি জানতে চান বলেন ক্লাস 9 এ ভর্তি হওয়ার জন্য কি কি লাগে ম্যাডাম একটা ভর্তি ফর্ম লাগবে 4 কপি ছবি সত্যায়িত করে ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে ভর্তি পরীক্ষার নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তি করে নেওয়া হবে ম্যাডাম ওই পরীক্ষা ছাড়া সরাসরি ভর্তি হওয়া যায় না না সরাসরি ভর্তি হওয়ার কোনো নিয়ম নেই আপনি কাকে ভর্তি করতে চাচ্ছেন আপনার ছেলেকে ম্যাডাম আমি 1999 সালে স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করি 9 এ ওটা স্কুলে ভর্তি হয়ে নাই লেগার যায়নি আমি এখন আবার নবম শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছি আপনি ভর্তি হতে চাচ্ছেন জি তাহলে আমি একটু হেড স্যারের সাথে আলাপ করি হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের স্কুল থেকে একজন ছাত্র 1999 সালে 8 পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু সে আর পরে পড়াশোনা করেনি এখন নবম শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছে কি বলছেন আচ্ছা ঠিক আছে ছেলেটাকে এখানে নিয়ে আসি জি আচ্ছা আপনার কাছে নিয়ে আসছি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি রশিদ সাহেবের ছেলে না জি স্যার ও তুমি ক্লাস 9 এ ভর্তি হতে চাচ্ছ জি স্যার বাহ বাহ
সেই 1999 সালে তুমি বোধহয় ক্লাস 8 পাস করেছিলে তাই না? জি স্যার। এতদিন পর তোমার মনে হলো যে শিক্ষার কোনো বিকল্প নেই। হ্যাঁ বাহ বাহ খুব ভালো। সত্যি যদি সেটা হয়ে থাকে আমার তো লাভ নেই। ম্যাডাম ওকে ভর্তি করে নিন। জি স্যার আপনি আসুন আমার সাথে।